আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি আরেকটি সেলাই ও কাটিং নিয়ে। আজ আমি সেলাই করব, কাটিং করব ছেলেদের ট্রাউজার প্যান্ট। কিভাবে কাটিং এবং সেলাই করব সহজ পদ্ধতিতে, একেবারে সহজ পদ্ধতিতে আমি কাটব। এখানে কাপড়টা দেড় গজ আছে, দেড় গজ কাপড়কে আমি এভাবে লম্বা লম্বি করে সারফেস করে নিয়েছি। এখন ভিউয়ার্স, আমার পায়জামাটা ড্রয়িং করে নিয়েছি। এখানে পায়জামার মাপটা হচ্ছে 32 ইঞ্চি লম্বা হবে, তার 32 ইঞ্চি লম্বা। আমি এই যে কাপড় ওই যে এখানে পায়ের মোহরিতে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে কোমরের ইলাস্টিক পরার জন্য আমি 1 ইঞ্চি 2 ইঞ্চি মতো নিয়েছি। এখন এখানে আমি কোমরের মাপ কিভাবে নেব, লম্বা যে মাপ থাকবে লম্বা মাপে চার পাতে রাখবা, তার সঙ্গে 2 ইঞ্চি দিয়ে কোমরের মাপটা নিতে হবে। কোমর বা হাই, এখানে 4 আসলে 32, তাহলে 8, তার সঙ্গে 2 যোগ করলে 10 হয়। এই যে 10, এই যে আমি 10 এখানে একটা মাপ করে দিয়েছি, এই বরাবর আমি এখানে নিচের দিকেও হাইয়ে আমি এই যে নিচের দিকে এখানেও 10 নিব, এখানেও নিচে 10 নিব, এখানে 10 নিয়ে 10.5 মতো নিয়েছি। হাই একটু বড় দিয়েছি, হাই একটু টাইট হয়ে গেলে পড়তে কষ্ট হয়, এখানে 1 ইঞ্চি বেশি দিয়েছি। যে এই বরাবর আমি একটা বক্স করে নিয়েছি, নিয়ে তারপর এখান থেকে হাই যে গ্যাপ, এই গ্যাপটা সবসময় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লুজ দিতে হয়। তো আমি এখানে 2.5 ইঞ্চি দিয়েছি, 2.5 ইঞ্চি দিয়ে এখন এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, এভাবে একটা রাউন্ড শেপ হাই শেপটা দিয়ে দিয়েছি। আর এখন এখান থেকে যে কাটিং হবে সেটা এর অর্ধেক, এখানে যা আছে তার অর্ধেক, এখানে আছে 12, 12 অর্ধেক 6, আমি যে 6 একটা মার্ক করে দিয়েছি, এখানে 6 একটা মার্ক করে দিয়েছি এই বরাবর। আর নিচের এখানে এর অর্ধেক 6, এই যে মোহরি, মোহরি পায়ের মোহরি হচ্ছে 8, রাতের অর্ধেক আছে এখানে 4, এই পাশে 4, এই 4 4 আমি এখানে একটা মার্ক করে দিয়েছি 4, এই যেখানে, আর এই পাশে 4 একটা মার্ক করে দিয়েছি, এই যে এই যে 4 এখানে একটা মার্ক করে দিয়েছি। এখন এই বরাবর আমি তারটা টেনে নেবো, মাছ বরাবর আমি তারটা টেনে নিয়েছি। আর এই সাইডে আমি এখানে একটা শেপ কাটিং দিয়ে দিয়েছি, যেখান থেকে হাইয়া নিচে এই যে শেপ কাটিং দিয়ে আমি তারটা দিয়ে দিয়েছি টেনে একদম পা পর্যন্ত, মোহর পর্যন্ত। আর এদিকেও আমি পায়ের যে 4 ইঞ্চি যে মোহরি, মোহরি একটু ডোলা ডোলা দিয়েছি, এখান থেকে একেবারে এই পর্যন্ত সরাসরি আমি উপরের দিকে, এই উপরের দিকে আমি একেবারে এই পর্যন্ত হাই পর্যন্ত, এই যেখান থেকে শেপ কাটিং দিয়ে আমি তারটা টেনে দিয়েছি। এখন আমি কেটে নেবো, কীভাবে কাটতে হবে, প্রথমে আমি ভিউয়ার্স, আমি এখন সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে সেলাই করব সাইডের পাশের যে কাটিংটা, সেই পায়ের কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত যে কাটিংয়ের সেলাইটা, সেটা আমি এই যে সোজা একটা সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে দুই পায়েরই দুই সাইডের সেলাইটা দিয়ে দেব। আর সেলাইটা একটু ডবল করে দেওয়াই ভালো, কারণ ডবল করে সেলাই দিলে একটু সেলাইটা মজবুত হবে, সবসময় একটু ডবল করে সেলাইটা দিতে হয়। এতে এইভাবে আমি সেলাইগুলো দিয়ে দিলাম। এখন পায়ের যে মোহরির যে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রেখেছিলাম, সেই সেলাইটা এখন দিয়ে দেবো। এইভাবে দুই পায়েরই আমি সেলাইটা দিয়ে দেবো। এই 1 ইঞ্চি মতন ভেঙে এই যে সেলাইটা পুরো দুই পায়েরই সেলাইটা টেনে দিয়ে দেবো মোহরির। এ তো হয়ে গেল সেলাই। এখন দু পাকে জোর করে সমান করে এখন হাইটা সেলাই দিয়ে দেবো, হাইয়ের দুই পাশটা সেলাই দিয়ে দেবো। এই যে কোমর থেকে একদম হাইয়ের নিচ পর্যন্ত এভাবে কাপড়, দুটো কাপড় একসঙ্গে ধরে এবার এভাবে সেলাই দিয়ে দেবো। খুবই সহজ পদ্ধতি, একবার দেখলেই আপনারা যে কেউ পাই ট্রাউজারটি সেলাই করতে পারবেন। এটাও ডবল সেলাই দেবো, এভাবে দুটো পায়েরই সেলাই দিয়ে দেবো। এবার দুই পায়ের মোহরির যে হাইয়ের নিচ থেকে দুই সাইড বরাবর এপার থেকে ওপার পর্যন্ত টেনে সেলাই দিয়ে দেবো।
একদম এভাবে এসে যে হায়ের কাছে চলে আসবো, হায়ের কাছে একটু ডবল সেলাই দিয়ে দিতে হবে, এখানে ঘুরিয়ে ফিরে একটু দু তিনবার সেলাই দিয়ে দিতে হবে যাতে এখানটা খালি বারবার ছিঁড়ে যায় বাচ্চাদের, তো এখানে একটু কোনো করে সেলাই দিয়ে দেবো, দিয়ে এইভাবে একদম নিচ পর্যন্ত চলে যাব। এই তো হয়ে গেল আমার কত তাড়াতাড়ি ট্রাউজার প্যান্ট সেলাই ছেলেদের। তা আমি এখানে পকেট দিই নাই, চেনও দিই নাই, সহজে শর্টকাটে করলাম, সেজন্য কোনো পকেটও দেবো না কোনো চেনও দেবো না, সেজন্য হাইটা পুরোটা সেলাই দিয়ে দিছি। এখন রবার দিব কোমরের, তা কোমরের চার ভাগের এক ভাগের মাপ অনুযায়ী আমি কোমরে ডবল করে নিয়ে নেব, দিয়ে রবারের দুই সাইড সেলাই দিয়ে দেবো। এখানে ঘন করে সেলাই দিয়ে দিতে হবে, ঘন করে সেলাই না দিলে, মজবুত সেলাই না হলে রবারটা খুলে যাবে। এভাবে ঘন করে মেশিনের পিছন দিকের ইয়েটা তুলে এরকম ঘন ঘন করে সেলাইটা দিয়ে দিতে হবে। এখন যে 2 ইঞ্চি রাখেছিলাম ভাঁজ, এটা ভাঁজ করে সুন্দর করে চেপে দিয়ে মুখের কাছে 1 ইঞ্চি পরিমাণ ভেঙে দিয়ে এভাবে চেপে চেপে সেলাই করতে হবে। একটু ওই মেশিনের গার সঙ্গে একটু ঘষে ঘষে নিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এবার রবারটাকে দিয়ে ঢেকে দিতে হবে যাতে রবারের উপরে সেলাই না পড়ে, এমনভাবে সেলাই দিতে হবে যেন ইলাস্টিকের উপরে কোনো সেলাই না পড়ে, সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই দিতে হবে। এভাবে ঘুরিয়ে আমি পুরো এদিক থেকে ওদিকটা সেলাই দিয়ে দেবো। এই যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুরো চারিদিকটা সেলাই দিয়ে দেবো। এতে সেলাই হয়ে গেলো, এখন রবারের উপরে মাঝখানে আমি আর একটা সেলাই দিয়ে দেবো। এভাবে টেনে ধরে এখন সেলাই দিতে হবে, তা নাহলে কুচকিয়ে যাবে। এই যে টেনে ধরে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি মাঝখানের এক আঙ্গুল দূরত্ব রেখে, উপরে নিচে মাঝখানে সেলাইটা হবে 1 ইঞ্চি, এক আঙ্গুল বা 1 ইঞ্চি দূরত্ব, যেহেতু 2 ইঞ্চি আছে এখানে, মাঝখানে 1 ইঞ্চিতে একটা সেলাই দিয়ে দিলে সমান দূরত্ব থাকবে। এই তো হয়ে গেল আমার ছেলেদের ট্রাউজার, তা আপনারা এইভাবে তৈরি করবেন, কাজ শিখবেন। এই তো ভিউয়ার্স, আমার প্যান্ট কাটিং ট্রাউজারটি সেলাই করা হয়ে গিয়েছে। দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দর করে সেলাই করে নিয়েছি, যে কেউ এইভাবে কেটে সেলাই করতে পারবে নতুনরা। আশা করি আমার আজকের কাটিং এবং সেলাইটি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা শিখতে পারে পেরে যাবেন। তা আপনারা ট্রাই করুন, আমার ভিডিওটি দেখে একবার প্র্যাকটিস করুন, নিশ্চয় আপনারা পারবেন। তাই তো কত সুন্দর হয়ে গেল, অনেকগুলো টাকা বেঁচে গেল। এভাবে নিজেরা বাড়িতে পোশাক তৈরি করবেন আর টাকা বাঁচিয়ে রাখবেন। তাই তো, তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।